জানো কি, এই বিশ্বাসঘাতকতার তো কোনো দরকার ছিল না। আমি তো তোমাকে এমনি সর্বস্ব দিয়েছিলাম, কেন করলে তুমি? এবারে বুঝতে পারছিস তো, রোশনির কোনো দোষ নেই, রোশনিকে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। সব দোষ এই মেয়েটা, সব দোষ এই মেয়েটা। ঋষি, তুমি যদি বিশ্বাস করো যে ওনারা যা বলছেন সব সত্যি কথা, তাহলে আমাকে তোমায় অবিশ্বাস করতেই হবে, অথবা এই মানুষটাকেও তোমাকে অবিশ্বাস করতে হবে। আর এই মানুষটাকে এই বাড়িতে আনার অপরাধে তুমি যদি আমাকে ত্যাগ করতে চাও, তাহলে আমার আর কিছু বলার নেই। কিসের ত্যাগ? ত্যাগ করবে, থানা পুলিশ করে ছাড়বো বলে রাখলাম। বাড়ির বউ বলোকে সম্বন্ধে নিয়ে এসেছি, থানা পুলিশ করে আমাকে বিব্রত করো না বাবা। তাহলে যে ফাঁসির আসামি, তারও নিজেকে একবার প্রমাণ করার সুযোগ দরকার। আমি জাহ্নবীকে 3 দিন সময় দিলাম, জাহ্নবী প্রমাণ করুক আমাদের জেঠুমনি কে। সে প্রমাণ করুক যে ও আমাদের জেঠুমনিকেই এনেছে, কোনো ভণ্ড প্রতারককে নয়। আর সেই জন্যই জাহ্নবীকে আমি আরো 3 দিন এই বাড়িতে থাকার ছাড়পত্র দিলাম। জাহ্নবী যদি 3 দিনে প্রমাণ করতে না পারে, তাহলে জাহ্নবীকে এই বাড়িটা ছাড়তে হবে। আর এই ভণ্ড প্রতারককে কি করতে হয় সেটা আমি ব্যবস্থা করব। চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম ঋষি, আমি 3 দিনের মধ্যে প্রমাণ করার চেষ্টা করব। আর যদি প্রমাণ করতে পারি, তখন হয়তো তুমি আবার আমাকে বউ হিসেবে মেনে নেবে, এই বাড়িতে থাকতে রিকোয়েস্ট করবে। কিন্তু তোমাকে আমি একটা পরিষ্কার কথা বলে দিই, তখন তুমি 1000 বার রিকোয়েস্ট করলেও আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। এই শর্তে তুমি রাজি তো? মানুষকে বিশ্বাস করাই দেখছি অপরাধ। জাহ্নবী, তোমাকে কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম। বিশ্বাসের অমর্যাদা করার মতো মেয়ে কিন্তু জাহ্নবী নয় হর্ষ। তার প্রমাণ তো হয়েই গেছে। কোনোদিন ভালো হবে না তোমার, কোনোদিন ভালো হবে না। লোভ না, বেশি লোভ তোমার। এই তো লোভ করতে গেছিলে, দেখো স্বামীও হাতছাড়া হলো। কি লাভ হলো তোমার বলো, কি লাভ হলো? আশা করি যে 3 দিন সময় আছে, এর মধ্যে কেউ আমায় কোনো কটু কথা বলবে না। তোমরা কেউ 3 দিন ওর সঙ্গে মিসবিহেভ করবে না, কেউ কোনো খারাপ কথা বলবে না। প্রমাণ করার জন্য 3 দিন ওর হাতে আছে, এই 3 দিন ওকে ওর মতন কাজ করতে পারো। তবে হ্যাঁ, তুমি যদি প্রমাণ করতে পারো, তোমাকে আমি এই বাড়ি থেকে যেতে দেবো না। আর তুমি যদি প্রমাণ করতে না পারো, তাহলে কিন্তু এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। এই বাড়িতে আমি তোমাকে থাকতে দেবো না। তোমার এখন একটাই কাজ, নিজেকে প্রমাণ কর। সকলের সামনে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে সকলে তোমাকে অবিশ্বাস করেছে, তোমার নামে অভিযোগ করেছে, তা সব মিথ্যে। আমি তোমার চ্যালেঞ্জ নিলাম ঋষি। হয় জিতবো না হয় হারবো, মাঝখানে তো আর কিছু নেই। হারার ভয়ে জেতার সম্ভাবনাটা আগে থেকে উড়িয়ে দিতে চায় না। অন্তত মেজোমার জীবনে শান্তিটা আমি যেন ফিরিয়ে দিতে পারি, এটুকুই আমার ভরসা। আমার জীবনে যা হওয়ার তাই হোক, অন্তত মেজোমা বুঝবে যে আমি মিথ্যে কথা বলিনি। আর তোমার কাছে প্রমাণ হবে যে আমি কোনো মিথ্যে কথা বলিনি। আর এই মানুষটাও যে মিথ্যাবাদী নয় সেটা প্রমাণ হবে।
গেছে ঋষি, তবে তাই হোক। তারপর প্রতীক, আজ কি বাজার করছো বলো? তুমি কি খাবে বলো দাদা? আমি আবার কি খাবো? তুমি যা খাবে তাই খাবো। তবে এতদিন পরে বাড়িতে এলাম, বাজারে খরচাটা কিন্তু আমি দেবো। এসব তুমি কি বলছো দাদা? তুমি এতদিন বাদে বাড়িতে এলে আর তুমি কি না বাজারের খরচা দেবে, এটা কখনো হয়? দাদা দেখো, এই কথা তুমি আমাকে বলবে না। এত বছর বাদে তোমাকে আমার একটু সেবা করার সুযোগ পেয়েছি, যত্ন করার সুযোগ পাচ্ছি। আমার ভিতরটুকু খালি হয়েছিল তুমি ছাড়া। তুমি আসাতে আমার মনে হচ্ছে তুমি আমার মাথার ওপরে একজন বট গাছের মতো হয়ে থাকবে দাদা। তোমাকে আমি কোথাও যেতে দেবো না দাদা, কোথাও যেতে দেবো না। দাদা, তুমি যাকে বিয়ে করেছিলে সেই বৌদি তো ইহলোকে আর নেই। তোমার তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তুমি তুমি এখানেই থাকবে দাদা, আমার সঙ্গে থাকবে দাদা। কিন্তু আমি এখানে থাকলে তোমাদের মেজ বৌদি যে বড় অস্বস্তিতে পড়বে। তার জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না দাদা। সে তো আমি জানি, ছোটবেলা থেকেই তুই আমার বড় ন্যাওটা। দেখো মেজদাব, বরদা তো বরাবরই খুব গম্ভীর। তুমি ছিলে আমার কাছে সবকিছু, তোমার কাছে আমার সব আবদার ছিল সবসময়। তুমি ছাড়া আমার জগৎটা ছিল একেবারে অন্ধকার দাদা। সেজন্য বলছি তোমাকে আমি কোথাও যেতে দেবো না দাদা, কোথাও না। বাড়িতে এত বড় একটা সর্বনাশ হতে চলেছে আর আমি চুপ করে থাকবো, মেনে নেব, নিজেই অপরাধী হয়ে শাস্তি মাথায় পেতে নেব, এর কি কোনো বিচার হবে না? হেমাঙ্গিনীর এত বড় অসম্মান, এত বড় অপমান আমি কিছুতেই করতে পারি না। স্বামী হিসেবে সারা জীবন কিছু করিনি ওর জন্যে, আজ এই বয়সে এসে আমি কি এখনো তার জন্য কিছু করে উঠতে পারবো না? কত ভরসা করে সে আমাকে স্বামী বলে গ্রহণ করেছে, আমি তার ভরসার যোগ্য হতে পারবো না? সংসারটা বড় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিস, সবকিছু গুছিয়ে করতে পারিস না। এবার তো তুমি এসেছো দাদা, তোমাকে তো সব কথা বললাম। এই কদিনে তোমার সঙ্গে তো অনেক কথাই হলো দাদা, তোমাকে রসিক কথা তো বলেছি, মানে ঋষির বউ। না না, এ তো ভয়ঙ্কর লজ্জার কথা। বাড়ির বউ, সে যদি কোনো অন্যায় করেও থাকে। না না, ন্যায় অন্যায়ের বিচার আমি করছি না, কিন্তু সেই মেয়েটা জেলে পড়ছে, তাকে কি বাড়িতে কোনো শাস্তি দেওয়া যেত না? একদম জেলে পাঠাতে হলো। ছি 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 ছি, করেছে কি আমি, আমরা করেছি দাদা? এটা যে করেছে তার সবথেকে বেশি স্বার্থ জড়িয়ে আছে। সে আমার ছেলের মাথাটা একেবারে খেয়ে নিয়েছে, তারপরে আমার সংসারে এসে জুড়ে বসেছে। তোমাকে তো ওর কাহিনী সব বললাম, ওর মায়ের কথাও তো তোমাকে বললাম। রোশনির বাবার সঙ্গে ওর মায়ের কি সম্পর্ক সেটা তো তোমাকে বললাম। আমি আর এত কিছু মাথায় নিতে পারছি না প্রতীক। এত বছর পরে এসে ভেবেছিলাম তোদের সংসারটা গোছানো দেখব, দেখি অবস্থা হয়েছে সংসারের। সংসারটা একদম অলক্ষিতে ভরে গেছে। সব পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করতে হবে। একজনকে পরিষ্কার করলেই সব পরিষ্কার হয়ে যাবে দাদা। সেই একজন বলতে তুই কার কথা বোঝাতে চাইছিস? তুই বুঝতে পারছো না আমি কার কথা বলছি? এবারে বুঝতে পারছো তো আমি কার কথা বলছি? তুমি যার কথা বলছো আমিও তার কথাই বলছি। যে এত বড় একটা অপরাধ করেছে, পর পর অপরাধ করেই চলেছে, যার অপরাধের কোনো সীমা নেই, আমি তার কথাই বলছি দাদা। বাড়ির বউ, বাড়ির লক্ষ্মী তাকে জেলে পাঠিয়েছে। শুধু কি তাই, তোমার স্ত্রী তাকে তাকে কলঙ্কিত করেছে,
বাইরে থেকে একটা লোক নিয়ে এসে তার ঘরে ঢুকিয়েছে। শুধু সম্পত্তির লোভে এত বড় একটা অন্যায় সে করতে পারলো?